শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম ডট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে নতুন একটি আমি ভিডিও টিউটোরিয়াল সিরিজ শুরু করতে চলেছি এটি সিরিজের প্রথম ভিডিও তো এই ইন্ট্রোডাকশন ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করে নেব যে ডার্ট কি আমরা কেন ডার্ট শিখব তো কেউ যদি আমাকে প্রশ্ন করে যে হোয়াট ইজ ডার্ট তাহলে আমি এক কথায় যে উত্তরটা দেব সেটা হচ্ছে ডার্ট হলো মোবাইল অ্যাপ্লিকেশনের ফিউচার এখন ডার্টকে আমি কেন মোবাইল অ্যাপ্লিকেশনের ফিউচার বলছি তো ইতিমধ্যে আমরা এটা অনেকেই জানি যে গুগলের নতুন একটি অপারেটিং সিস্টেম আসতেছে নাম হচ্ছে ফুসিয়া তো ধারণা করা হচ্ছে অনেকেই এই ধরনের কথা বলছে যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে ফুসিয়া অপারেটিং সিস্টেম রিপ্লেস করে দিতে পারে আর এই যে ফুসিয়া অপারেটিং সিস্টেমটা আসতেছে এই ফুসিয়া অপারেটিং সিস্টেমটা কিন্তু মোবাইল ট্যাব তারপরে হচ্ছে পিসি ল্যাপটপ বলতে গেলে মাল্টি প্ল্যাটফর্মে বা মাল্টিপুল ডিভাইসে এই ফুসিয়া অপারেটিং সিস্টেমটা চলবে তো এই ফুসিয়া অপারেটিং সিস্টেম নিয়ে কিন্তু অনেক কথাও হয়েছে আপনারা যদি ফুসিয়া ওএস গিটহাব লিখে সার্চ করেন তাহলে ফুসিয়া অপারেটিং সিস্টেমটা যে প্রতিনিয়ত বিল্ড হচ্ছে সেটা গিটহাবে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ধারণা করা হচ্ছে যে এই ফুসিয়া অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েডের ভবিষ্যৎ তো এই যে ফুসিয়া অপারেটিং সিস্টেম এই ফুসিয়া অপারেটিং সিস্টেম কিন্তু ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা আবার আপনি যদি ফ্লুটার ফ্রেমওয়ার্কের কথা বলেন ফ্লুটার বা ফ্লাটার আপনি যেভাবেই স্পেলিং করুন না কেন উচ্চারণ করুন না কেন তো এই যে ফ্লুটার ফ্রেমওয়ার্ক এই ফ্লুটার ফ্রেমওয়ার্ক কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশনের একটা ভবিষ্যৎ কেননা ফ্লুটার এমন একটা ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে আপনি একাধারে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানাতে পারছেন তারপরে হচ্ছে আইওএস অ্যাপ্লিকেশন বানাতে পারছেন তো এই যে ক্রস প্ল্যাটফর্ম মোবাইল অ্যাপ্লিকেশন এই ক্রস প্ল্যাটফর্ম মোবাইল অ্যাপ্লিকেশনে সবথেকে হাই পারফরমেন্স সবথেকে ভালো যে ফ্রেমওয়ার্ক সেটা কিন্তু ফ্লুটার আর এই যে ফ্লুটার ফ্রেমওয়ার্ক এই ফ্লুটার ফ্রেমওয়ার্কটাও কিন্তু ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা তো খেয়াল করে দেখুন একাধারে গুগল ফুসিয়া ডার্টে লেখা আবার ক্রস প্ল্যাটফর্ম মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য সবথেকে বেটার ফ্রেমওয়ার্ক যেটা ফ্লুটার সেটাও ডার্টে লেখা তো এই জন্য এক কথায় আমি বলছি যে ডার্ট হলো মোবাইল অ্যাপ্লিকেশনের ফিউচার তো আমরা যারা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার আছি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করছি তারা ইন ফিউচার অনেক ভালো কিছু করতে গেলে অবশ্যই ডার্ট আমাদেরকে এখন থেকেই জেনে রাখা দরকার বা শিখে রাখা দরকার নট অনলি দ্যাট ফ্লুটার তো স্টিল নাও জনপ্রিয় তো যারা আপনারা ফ্লুটার দিয়ে কাজ করছেন বা ফ্লুটার শিখতে চাচ্ছেন তারাও ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখে নিন কেননা ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই হচ্ছে ফ্লুটারের মেইন কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো আপনাদের মধ্যে এরকম অনেকেই রয়েছেন যারা সরাসরি ফ্লুটার শিখতে যান তো সরাসরি ফ্লুটার শিখতে গেলে কিন্তু কখনোই ভালোভাবে শিখতে পারবেন না যদি আপনি ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না জানেন কেননা ফ্লুটার তো আসলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না ফ্লুটার হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফ্রেমওয়ার্ক তো আপনি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই না পারেন না শেখেন তাহলে সেই ফ্রেমওয়ার্কটা আপনি কীভাবে শিখবেন তো ফ্লুটারের ভিত্তি তৈরি করতে গেলে ডার্ট আমাদেরকে শিখতেই হচ্ছে তো যাই হোক ইন্ট্রোডাকশনে বেশ কিছু কথাবার্তা বলে ফেললাম পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে গিয়ে আমরা ডার্টের জন্য এনভায়রনমেন্ট সেট আপ করবো এবং হ্যালো ওয়ার্ল্ড একটি ডার্ট প্রোগ্রাম তৈরি করে ফেলবো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে